নৃতাত্ত্বিকভাবে বাংলাদেশের মানুষ খুবই অকৃতজ্ঞ। আল্লাহ যত নেয়ামত দেন আমরা তত নাফরমানি করি, কি করি? এজন্য আল্লাহ কিন্তু একটু সিগন্যাল, রেড সিগন্যাল দিয়েছেন গতকালকে, আর্থকুইক, ভূমিকম্প। হ্যাঁ, যাকে আরবিতে বলা হয় জালজালা, কি বলা হয়? এতে যদি আমাদের দেশের নেতাদের, রাজনীতিবিদদের হুশ না ফিরে, তাহলে কিন্তু বিজ্ঞানীরাও বলে আফটার শক, কি বলে? ভূমিকম্প একটা হলে আরেকটার অপেক্ষায় থাকতে হয়, এবং প্রথম যেটা হয় এরপর পরেরটা আরো ভয়ঙ্কর হয়। আল্লাহ প্রথমে অ্যালার্ট করেন, কি করেন? অ্যালার্ট করেন, তারপরে চূড়ান্ত সিদ্ধান্ত নেন, ঠিক কিনা? তো এই জিকির ফিকির, কোরআন তেলাওয়াত, নামাজ, রোজা, আজান, ন্যাক আমল গুলো হয় বাংলাদেশে, বিশেষ করে আল্লাহর কোরআনের ব্যাপক খ্যাতমত হয় বাংলাদেশে, মক্তবে, নুরানি মাদ্রাসায়, কবি মাদ্রাসায়, আলিয়া মাদ্রাসায়। এই জন্য আল্লাহ তালার গজব গুলো থেকে আমরা বেঁচে যাই, ঠিক কিনা? আল্লাহর গজব গুলো থেকে আমরা বেঁচে যাই। কিন্তু যারা অভিভাবক, রাজনীতিবিদ, নেতা, এরা যদি নাফরমানি বাড়ায় দেয় আর জাতিকে নাফরমানির দিকে উদ্বুদ্ধ করে, তখন কিন্তু আল্লাহর পক্ষ থেকে বালওয়া আম, কঠিন শাস্তি, পানিশমেন্টের ব্যবস্থা হয়ে যাবে, ঠিক কিনা? কেন বললাম ব্যাখ্যাটা পরে দিচ্ছি। নৃতাত্ত্বিকভাবে আমরা অকৃতজ্ঞ, আমরা শুকরগুজার না, আমরা শাকের না। হ্যাঁ, আমাদের অধিকাংশ মানুষ কাফুর, কি কাফের বলি নাই, কাফুর, অকৃতজ্ঞ। তাহলে আজকে যে বিষয়টা সবক দেওয়া হচ্ছে আপনাদেরকে, এটা হচ্ছে শোক, এটা কি কৃতজ্ঞতা? কার হবে? সুবহানাল্লাহ। সহজে এক কথায় বুঝে নেন, অনেক দরবেশ, সুফি দরবেশ আবেদ, কিন্তু সে শুকুর গুজার না, তার চেয়ে আল্লাহর কাছে ওই মমিন মুসলমান পাপির দাম বেশি যে কম পেলে শুক্রিয়া বেশি আদায় করে। অনেকে বেশি পায়, শুকুর গুজারি করে না, অনেকে কম পায় না, আমার শুকুর গুজারি বেশি করে, কার দাম বেশি আল্লাহর কাছে? আব্দে শাকুরের দাম আল্লাহর কাছে অনেক বেশি আব্দে কাফুর থেকে, অকৃতজ্ঞ নেককার দরবেশ থেকে। শুকুর গুজার পাপি তাপি মুসলমানের দামও আল্লাহর কাছে অনেক বেশি। আল্লাহ তাআলা কোরআন কারীমের ইরশাদ করেছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, যদি তোমরা আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো আমি তো বহুগুণ বাড়াই দেব, ওয়া লা ইন কাফারতুম, যদি আমার নিয়ামতের অকৃতজ্ঞতা প্রকাশ করো, ইন্না আযাবি লা শাদীদ, নিশ্চয় আমার আযাব হচ্ছে অত্যন্ত কঠিন। এখন আল্লাহর শুকরিয়া কিভাবে আদায় করবো এটা আমরা জানি না। আমরা একটু দাওয়াতে যে পোলাও গোস্ত কোরমা খেলি আলহামদুলিল্লাহ বলি, ঠিক কিনা? টাঙ্গাইলের চমচম, রাজশাহীর ফজলি আম, মুক্তাগাছার মন্ডা, পদ্মার ইলিশ খায় বলি আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার নেয়ামত খাইলাম। কিন্তু আমরা যে আল্লাহর নেয়ামতের চাদরই বেষ্টিত হয়ে আছি সেটা আমরা অনুধাবন করি না। এর জন্য আমরা যথাসময়ে যথোপযুক্তভাবে আল্লাহ নেয়ামতের শুকরিয়া আদায় করতে পারি না। দেখুন কিভাবে আল্লাহ নেয়ামতের শুকরিয়া আদায় করতে হয়, আল্লাহ নেয়ামত গুলো কিভাবে আমাদেরকে বেষ্টন করে আছে আপনি চিন্তা করতে পারবেন। আমরা আসি আল্লাহর নেয়ামতে কিন্তু আমরা তা অনুধাবন করি। আল্লাহ বলেছেন না, ইন তাউদ্দু নিয়ামাতাল্লাহি লা তুহসুহা, তোমরা যদি আল্লাহর নেয়ামত গণনা করো শেষ করতে